এদিকে কথামালায় চলছে ইঁদুর মারার বিজ্ঞাপন আর অন্যদিকে এই ইঁদুর খাবারে পালন করেই মাসে তিন থেকে চার লাখ টাকা রোজগার করছেন রাজশাহীর যুবক আর সারা দেশব্যাপী ইঁদুরের যে চাহিদা তা মেটাতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে তাকে তাই প্রতি বছর বাড়ছেন ইঁদুরের খামার তবে সেই ইঁদুর দেশীয় নয় বিলিতি ইঁদুর হিসেবে পরিচিত সুইস অ্যালবিনো রাজশাহীর কাটাখালী পৌর এলাকার বাসিন্দা সালাউদ্দিন মামুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বিজ্ঞান থেকে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর পাশ করেন শিক্ষকতা আর গবেষণা কাজে ঝোঁক ছিল সেই আগ্রহ থেকেই সহকারী হিসেবে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের কীর্তত্ত্ব ল্যাবে 2017 সালে গবেষণা শেষে এক শিক্ষার্থী সালাউদ্দিন মামুনকে চারটি ইদুর জঙ্গলে ছেড়ে দিতে বলেন তবে ছেড়ে দিলে মারা যাবে সেই ভয়ে ধবধবে সাদা ইঁদুরগুলো নিয়ে আসেন বাড়িতে শুরুতে জুতার বাক্সে চারটি ইদুর পালন শুরু করেন সুইজারল্যান্ডের সুইস জাতের ইঁদুরগুলো স্বল্প যত্নেই পঁয়তাল্লিশ দিন অন্তর অন্তর বাচ্চা দেয় বছর ঘুরতেই ইঁদুরে পরিপূর্ণ হয় বাড়ি পাঁচ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে দুটি খামারে কি স্টুডেন্ট আমাকে ফোন দেয় আমার এটা লাগবে আমার এত পিস লাগবে এত পিস লাগবে দেখা যাচ্ছে দাম একশো টাকা বললো যে ভাই আমি দেড়শো টাকা পিস দিচ্ছি তাও দেন ভাই দেন মানে আমি তখন দেখি যে আসলে তারা অসহায় তারা গবেষণা করতে চাই অনেক বিষয় নিয়ে করতে চাই কিন্তু তাদের স্যাম্পল পাচ্ছে না শিক্ষার্থী ল্যাব আর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোই ইঁদুরের চাহিদা প্রচুর প্রতি মাসে এই খামার থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ইঁদুরের চাহিদা থাকে এক থেকে দেড় হাজার পর্যন্ত যার প্রতিটির দাম পাওয়া যায় একশো টাকা করে স্টুডেন্টদের চাহিদা অনুযায়ী এবং তাদের যে আকুলতা আর কি গবেষণার জন্য যে স্যাম্পলটা পায় না বিভিন্ন জায়গা থেকে তার থেকে আমি মনে করেন আরও ওই জিনিসটা আমি বাড়িয়েছি প্রতি কেবল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগে প্রয়োজন হয় অন্তত দুই হাজার ইঁদুর যে চাহিদা মেটাই মামুনের এই খামার যার বাজার মূল্য তিন লাখ টাকা ফার্মে পালিত এ সমস্ত ইঁদুরের কারণে গতি ফিরেছে গবেষণায় স্বস্তিতে রয়েছে গবেষকরা এখন কম মূল্যে ইঁদুর পাওয়ায় চাহিদা অনুযায়ী প্রতি শিক্ষার্থীদের সাশ্রয় হচ্ছে অন্তত এক লাখ টাকা যে লাভের বিষয়টি যারা চাষবাস করবে তাদের তো একটা বিষয় আছে এবারে যারা গবেষক আমাদের মতো যারা গবেষণা করবে তাদের সহজ প্রাপ্তি যদি হয় অল্প মশা যদি কিনতে পারে তাহলে সেটাও লাভজনক প্রিভিয়াসলি আমরা যখন মাইস নিয়ে কাজ করতাম তো সেগুলো হচ্ছে আমাদের ঢাকা থেকে ইম্পোর্ট করে আনা লাগতো ইদুর পালনের সফলতা আসার পর চট্টগ্রাম ঈশ্বরদী ও রাজশাহীতে আরও পাঁচ উদ্যোক্তাকে খামার গড়তে সহায়তা করেন প্রাণীপ্রেমী সালউদ্দিন মামুন পাশাপাশি ইদুর বিক্রয়েও সহযোগিতা করছেন তিনি রাকিবুল হাসান এখন রাজশাহী